পরিস্থিতি। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক উৎকণ্ঠা থাকলেও সকাল থেকে কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ। এই মুহূর্তে আছি আমি ঢাকা 6 আসনের নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মহিলা ভোট কেন্দ্রের যে লাইনটি, সেই লাইনে কিন্তু দুই একজনের বেশি ভোটার, মহিলা ভোটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এছাড়াও আমরা কিন্তু এই ঢাকা 6 আসনের প্রায় সবগুলো ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি, তেমন কোনো ভোটারের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং পুরুষ ভোটারের সেন্টারেও কিন্তু কোনো ভোটার এখন নেই। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা লাইনে দাঁড়াতে দেখেছি পুরুষ এবং মহিলাদের, এবং যখন আমরা তাদেরকে প্রশ্ন করি যে আপনারা ভোট দিতে এসেছেন, তো তাদের হাতে কিন্তু আমরা আইডি কার্ড বা তাদের কাছে ভোট দেওয়ার মতো প্রমাণপত্র না পাওয়ায় তারা কিন্তু এখান থেকে সরে পড়ে, এবং এই ছিল আসলে এই ভোট কেন্দ্রের সর্বশেষ অবস্থা।